কুমিল্লা নগরীর এক দুই ও তিন নং ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে বৃষ্টির কারণে বেড়েছে জলাবদ্ধতা নগরীর তিন নং ওয়ার্ড রেস কোর্স এলাকার খাল সহ বিভিন্ন স্থানের খালের ক্ষরণ কাজ করা হয় বর্ষা মৌসুমে যার ফলে দেখা যায় পানির সাথে রয়ে যায় ময়লা আবর্জনা পরিষ্কার করা যায় না বেশিরভাগ খালের ময়লা আবর্জনা যার কারণে আমরা সাধারণ মানুষ আজ আজকে আমাদের সারা জীবনের সঞ্চয় আজকে পানিতে হওয়ার সমান এই অপরিকল্পিত ড্রেজ ব্যবস্থা আমাদের দরকার নেই নগরবাসী চাই শুষ্ক মৌসুমে যেন খালি শুরু অংশ থেকে শেষ পর্যন্ত কৃষিকের সকল খাল খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয় আসলে পানি জন্য বেলা বানিয়ে এছাড়া অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ আর ছোট ড্রেন করার কারণেও হচ্ছে জলাবদ্ধতা বাসাবাড়ি দোকান বাজারে থাকা ময়লা আবর্জনা পলিথিন ব্যাগ প্লাস্টিকের বোতল এসব অপ্রয়োজনীয় জিনিসপত্র ময়লার ভ্যান অথবা ডাস্টবিনে না ফেলে ড্রেনে ফেলার কারণে বাড়ছে জলাবদ্ধতা মসজিদের ভেতরে পানি প্রবেশের ফলে মসজিদে নামাজ পড়তে পারছে না মুসুলিরা স্কুল ও মাদ্রাসায় যেতে পারছে না ময়লা আবর্জনায় আর রাস্তায় পানি বৃদ্ধি হওয়ার কারণে এলাকাবাসীর দাবি কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র এবং কাউন্সিলরদের খাল ও ড্রেনেজ ব্যবস্থা বিষয়ে ভালো করে ব্যবস্থা নেওয়া সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বর্ষা আরম্ভর আগে পরিষ্কার করে রাখলে পানি যদি সুন্দরভাবে সরতে পারে তো এর কোনো সমস্যা হইল না যে পানি শুয়ে এই সমস্যা হয় কুমিল্লা সিটি কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা হয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের অতি কাছাকাছি থেকেও আমরা এখনও জলাবদ্ধতা প্রতিনিয়ত ভুগতেছি কালিয়াজুরি তালুকদার বাড়ির উপর দিয়ে সারা কালিয়াজুরি সব পানি কিন্তু আমাদের বাড়ির ড্রেনের উপর দিয়ে যায় অথচ ড্রেনেজ ব্যবস্থা এতটাই খারাপ ড্রেন পরিষ্কার করা হয় না যথাযোগ্যভাবে যার ফলে আমাদের বাড়ি এককালে অনেক নিচু ছিল আমরা এই পানির জলবতার ভয়ে আমরা পানি বাড়ি চার ফিট উঁচা করছি তারপর এখন ঘরে ঘরে পানি নিয়ে আমরা বসবাস করতে হচ্ছে আমাদের হলে নগরীর ভরাটপাড়া বিষ্ণুপুর মুন্সেব কোয়াটার মগবাড়ি চৌমোহনী ছোটরা অংশে পানির ঢল নামে তিন নং ওয়াজ কালিয়াজুরি ও রেসকোর্স এলাকার খালেও

এদিকে কুমিল্লা জেলা রেকর্ড অফিসে থাকা গুরুত্বপূর্ণ সিএস কাগজপত্র ক্ষতি হবার আশঙ্কা করা যাচ্ছে পানি বৃদ্ধির কারণে যেখানে বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে গুরুত্ব দিয়ে যেন অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে নথিপত্র যেন না পুড়ে যায় সেখানে এখন করা হচ্ছে সিএস অফিসে পানি বৃদ্ধির ভয় কুমিল্লা জেলা শিশু কিশোরদের একমাত্র চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন এর এমন অবস্থা যে সকাল থেকে পানি বৃদ্ধি হয়ে ডুবে আছে ঢোকার পয়েন্ট তালা বন্ধ করে রাখা হয়েছে প্রবেশ প্রবেশপথ